আসলে সাকিব খান এখন বর্তমানে চাচ্ছে যে তাকে নিয়ে যাতে গসিপটা না হয়, কারণ বাংলাদেশের যে শিল্পীর সাথেই সে কাজ করছে তার সাথেই তাকে জড়িয়ে নানান রসালো খবরগুলি ছাপানো হচ্ছে, যেটার যেটা আসলে সাকিব খান হয়তো বা এই খবরের শিরোনাম হতে চাচ্ছে না। খুবই সুইটেবল, সুন্দর বডি স্ট্রাকচার বলেন, কাজের ক্ষেত্রে বলেন, অবশ্যই এখন নায়িকা সংকট, কারণ বাংলাদেশে যারা এখন চলচ্চিত্রে নায়িকারা আছে ওরকম প্রমিনেন্ট কিংবা ব্যবসা সফল কেউ কিন্তু নাই। আমি বলতে পারবো না যে কোনো নায়িকা গ্যারেন্টি দিতে পারবে যে সে একটা মানে আমাদের সাকিব খানের সাথে অভিনয় করে, মানে এটা সাকিব খানের সাথে অভিনয় করলে সাকিবই ওই নায়িকাকে টানবে, নায়িকা সাকিবকে টানতে পারবে না। আর বিদেশি শিল্পী যারাই আসছে তারা কিন্তু প্রত্যেকেই খুবই ফিট, খুবই সুইটেবল, সুন্দর বডি স্ট্রাকচার বলেন, কাজের ক্ষেত্রে বলেন, অভিনয়ের ক্ষেত্রে বলেন, সব দিকেই সে মানে সবকিছুই তার তাদের সুন্দর, তাহলে তারা আসলে অসুবিধাটা কি? আর বাংলাদেশে যদি ওই ধরনের নায়িকা থাকে, ওরকম দর্শক প্রিয়তা পাওয়ার যোগ্যতা রাখে, তাহলে ওদের সাথে করবে ইন ফিউচারে কাজ। এখন রানিং যারা আছে তাদের সাথে তার হয়তো বা দুজনের সাথে তো তার যেহেতু পারিবারিক একটা ভেজাল চলছে, পারিবারিক একটা কোন্দল আছে, তাদের সাথে তো সে কাজ করবে না। এছাড়া যে পূজা চেরি ওর সাথে কাজ করতে গেছে তাকে নিয়েও কিন্তু অনেক গসিপ হয়েছে। আসলে সাকিব খান এখন বর্তমানে চাচ্ছে যে তাকে নিয়ে যাতে গসিপটা না হয়, কারণ বাংলাদেশের যে শিল্পীর সাথেই সে কাজ করছে তার সাথেই তাকে জড়িয়ে নানান রসালো খবরগুলি ছাপানো হচ্ছে, যেটা আসলে সাকিব খান হয়তো বা এই খবরের শিরোনাম হতে চাচ্ছে না।